ভারতের হরিয়ানা ইন্ডিয়ান ন্যাশনাল লোকদল আইএনডিএল এর প্রেসিডেন্ট এবং বিধানসভার সাবেক সদস্য নাফিজ সিং রাথিসহ তিনজনকে গুলি করে হত্যা করা হয়েছে। হরিয়ানা পুলিশ জানায়, রবিবার রাতে এক বন্দুকধারী হামলা চালালে গাড়িতে থাকা তিনজন সহ রাথি নিহত হন। গুরুতর আহত হন আরও দুজন। আহতদের দ্রুত নিকটবর্তী ব্রাহ্ম শক্তি সঞ্জীবনী হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের মৃত ঘোষণা করা হয়। নাফিজ সিং বাহাদুরগড়ের দুইবারের বিধানসভা সদস্য ছিলেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সিসিটিভি ফুটেজ থেকে হত্যাকারীদের শনাক্তের চেষ্টা চালাচ্ছে। প্রাথমিক তদন্ত থেকে জানা যায়, সম্পদের দ্বন্দ্ব নিয়ে গ্যাংস্টার লরেন্স বিষ্ণয় এবং কালা জাদি থেকে ওই হত্যাকাণ্ডের জন্য সন্দেহ করা হচ্ছে। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#।